राज्य जुड़े आईन श्रृंखलार अवनतिर प्रतिबाद जानिए थाना घेराव कर्मसूची बीजेपीर। राज्य आईन श्रृंखलार अवनति घटेछे ए दाबी तुले गोटा राज्य जुड़े थाना घेराव कर्मसूची निल बीजेपी कर्मीरा। राज्य बीजेपी नेतृत्वेर निर्देश मतो राज्यर अन्यान्य थानार पाशापाशी एदिन इंदास थाना घेराव करे इंदास ब्लक भारतीय जनता पार्टीर कर्मीरा। एदिन इंदास भारतीय जनता पार्टीर दलीय कार्यालय थेके बीजेपी कर्मीरा एकटि मिछिल करे थानार सामने जमायेत हन एबं सेखाने किछु समय धरे सरकार बिरोधी स्लोगान देया हय। परे तादेर एकटि प्रतिनिधि दल इंदास थाना ओसिर हाते एकटि स्मारकलिपि तुले देन। आजकेर एई कर्मसूचीते उपस्थित छिलेन इंदास ब्लक भारतीय जनता पार्टी एक नम्बर मंडल सभापति दशरथ मल्लिक, दू नम्बर मंडल सभापति गौतम धारा, इंदास ब्लक भारतीय जनता पार्टी कन्भेनर मीर नजरुल इस्लाम सह और अने। बांकुड़ा थेके तौसिफ आहमेदेर रिपोर्ट, खास खबर बांगला वन। আমাদের আজকে থানা ঘেরাওয়ের উদ্দেশ্য একটাই, যে আপনারা নিশ্চয় সকলে শুনেছেন, সারা পশ্চিম বাংলার মানুষ জানে যে গতকালকে আমাদের শুভম মেহরা বলে বিজেপির একজন কর্মী, তাকে রাত্রিবেলায় নিয়ে গিয়ে থানার ভেতরেতে পুলিশ তার প্রতি অকথ্য অত্যাচার করে তাকে মেরে ফেলেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় প্রতিদিন সকালবেলায় উঠে আপনারা সংবাদ মাধ্যমে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা একটা একটা করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে নিয়ে গিয়ে মেরে ঝুলিয়ে দিচ্ছে। তাদের অভিনব পদ্ধতি হচ্ছে যে মেরে ঝুলিয়ে দিয়ে অর্ধেকটা তাদেরকে মাটির স্পর্শ রাখছে, মানে বলতে চাইছে আমরা মারছি, অথচ পোস্টমার্টামের রিপোর্টে আমরা বলবো ডাক্তারকে দিয়ে, পুলিশকে দিয়ে বলা করাবো যে এটা খুন নয়, এটা কেবলমাত্র সুসাইড করেছে, এই আখ্যা দিচ্ছে। আসলে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে দীর্ঘ 11 বছর পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে মানুষকে কিছু দিতে পারিনি, কোনো কাজ নেই, কর্ম নেই, শিল্প নেই, মানুষকে খাদ্য দিতে পারছে না, স্বাস্থ্য পরিষেবা নেই, যার জন্য বুঝে নিয়েছে যে পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দল এবং মমতা ব্যানার্জির অঙ্গুল হেলনে প্রশাসন 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দলকে গঙ্গায় ডুবিয়ে মারবে। পুলিশের কাছ থেকে আশ্বাস পেলাম পুলিশ যেটা বলে সেটা তৃণমূল কংগ্রেসের কথা বলছে, আমরা এখানে দেখব। তবে আনুপাতিক হারে আমাদের ইন্দাস আমাদের যে থানা সেখানে আমাদের অত্যাচার বা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রতি অত্যাচারটা অনেকটা আনুপাতিক হারে কম। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে মীর নজরুল ইসলাম, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য এবং ইন্দাস বিধানসভার কনভেনর। এবার সাতুড়িতে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী দোকান সাতুড়ি ব্লক কর্মতীর্থে। এখানে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন কাপড়ের দোকান, পার্লার, লেডিস টেলারিং, বইয়ের দোকান, পার্টসের দোকান, মোবাইল শপ, স্টেশনারি, স্ন্যাক্স, গ্রোসারি এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী। সাতুড়ি ব্লক কর্মতীর্থের অবস্থান বাঁকুড়া রোড সাতুড়ি থানার পাশে। সৌজন্যে সাতুড়ি পঞ্চায়েত সমিতি ও ব্লক উন্নয়ন।